এমন এক রাজকন্যা যে ভবিষ্যৎ দেখতে পায়, যে জানতে পারে যুদ্ধে কে জিতবে কে হারবে। কিন্তু সে যদি কারোর সাথে রাত কাটায় তবে তার অদ্ভুত শক্তি সে হারিয়ে ফেলবে। কি হয়েছিল সেই রাজকন্যার সাথে? দেখুন হলিউড মুভি স্কর্পিয়ন কিং। আজ থেকে কয়েক হাজার বছর আগে তখন মিশরে কোনো রাজা ছিল না, পিরামিডও ছিল না। মিশরবাসীরা থাকতো ছোট ছোট দলে। ওই সময় মিশরের একটি দলের সর্দার মেমনন সব মিশরবাসীদের সাথে যুদ্ধ করে তাদের পরাজিত করে ফেলে এবং সে এক এক করে সব জায়গা নিজের দখলে করে নিচ্ছিল। মেমনন পুরো মিশরকে দখল করতে চায়। তবে আশ্চর্যের বিষয় হলো, সে যে যুদ্ধেই যেত সেই যুদ্ধেই সে জয়ী হতো। আর সব যুদ্ধে মেমননে জয়ী হওয়ার কারণ ছিল কেসেন্ড্রা। কেসেন্ড্রা একজন রাজকন্যা ছিল, সে জাদু জানত, সে ভবিষ্যৎ দেখতে পারত এবং আগে থেকে মেমননকে যুদ্ধে কি হবে তা বলে দিত। আর কেসেন্ড্রার ভবিষ্যৎবাণী অনুযায়ী মেমনন যুদ্ধের জন্য তৈরি হতো, এই কারণে সে কোনো যুদ্ধে হারত না। এরপর দেখা যায় আরও অল্প কিছু লোক ছিল যারা স্বাধীন ছিল। মেমনন এদের সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু ওই দলগুলো মেমননের সাথে যুদ্ধ করতে চায় না, কারণ তারা জানত মেমননের যুদ্ধ জেতার রহস্য। তাই তারা যুদ্ধে যতই চেষ্টা করুক না কেন জিততে পারবে না, কারণ মেমনন আগে থেকেই ভবিষ্যৎবাণী পেয়ে যাবে যে যুদ্ধে কি হতে চলেছে। আর এই জন্যই তারা মেমননের সাথে লড়াই করতে চায় না, কিন্তু তাদের দলের সর্দার ফেরন মেমননের সাথে যুদ্ধ করতে চায়। আর এই জন্য সে তাদের এলাকার তিনজন খুনিকে ডেকে পাঠায়, যাতে সেই খুনিরা কেসেন্ড্রাকে, মানে সেই রাজকন্যাকে লুকিয়ে খুন করতে পারে। কেসেন্ড্রা হলো সেই রাজকন্যা যে ভবিষ্যৎ বলতে পারত। দলের সর্দার ফেরন জানত যতদিন কেসেন্ড্রা বেঁচে থাকবে ততদিন তাদের যুদ্ধে জেতা সম্ভব নয়। তাই তিনি কেসেন্ড্রাকে মারার সিদ্ধান্ত নেন। যে তিনজন খুনি এসেছিল তাদের মধ্যে সবথেকে যে বাহাদুর ছিল তার নাম ছিল ম্যাথিউস। এরপর রাজা ফেরন ম্যাথিউসকে বলে, জাদুঘর কেসেন্ড্রাকে তোমাকে মারতে হবে। আর এই কাজের জন্য রাজা ফেরন ম্যাথিউসকে 20টি খুব মূল্যবান রত্ন দেয়। আর তখন ম্যাথিউস বলে, তোমার কাজ হয়ে যাবে। তবে রাজা ফেরনের ছেলে তার এই কাজের জন্য একটুও খুশি ছিল না, সে চায় তারা সবাই মেমননের সাথে হাত মিলিয়ে নিক। এরপর দেখা যায় ম্যাথিউস পরের দিন সকালবেলা তার ভাই এবং তার একটি সাথীকে নিয়ে মেমননের তাঁবুতে পৌঁছে গিয়েছে। এরপর তারা তাঁবুতে ঢুকে কেসেন্ড্রাকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা কেসেন্ড্রাকে খুঁজে পাওয়ার আগেই মেমননের সৈন্যরা ম্যাথিউসদের উপর হামলা করে। আর ওই হামলায় ম্যাথিউসের সাথীরা মারা যায়, আর তার ভাইকে মেমননের সেনারা বন্দি বানিয়ে ফেলে। কিন্তু ম্যাথিউস কোনো রকমে ক্যাসেন্ডার তাঁবুর ভিতরে ঢুকে পড়ে। আর সে যখন ক্যাসেন্ডারকে তীর মারতে যাবে ঠিক তখনই সেখানে মেমননের সোনারা পৌঁছে যায়। আর তারা ম্যাথিউসকে বন্দি করে রাজা মেমননের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে ম্যাথিউস দেখে রাজা ফেরনের ছেলে, মানে যে তাদেরকে এখানে পাঠিয়েছিল ক্যাসেন্ডারকে খুন করার জন্য, সেই ফেরনকে তার নিজের ছেলে খুন করেছে এবং সে মেমননের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এরপর মেমনন ম্যাথিউসের ভাইকে তার চোখের সামনেই মেরে ফেলে। তারপর সে যখন ম্যাথিউসকে মারতে যায় তখন ক্যাসেন্ডার সেখানে এসে পড়ে। আর সে মেমননকে বলে, তুমি যদি একে মেরে ফেলো তাহলে আমাদের সাথে কিছু দুর্ঘটনা ঘটবে, আর আজ পর্যন্ত আমরা যা যা জিতেছি তা সবই আমরা হারিয়ে ফেলবো, কারণ আজ এর উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। মেমনন খুবই লোভী ছিল এবং সে জানত কেসেন্ড্রা মিথ্যা কথা বলে না, তাই সে বাধ্য হয়ে ঠিক করে যে ম্যাথিউসকে সে নিজের হাতে মারবে না। এরপর মেমননের সৈন্যরা ম্যাথিউস এবং আরেকজন চোরকে মাটিতে পুঁতে দেয়। তাদের শরীর মাটির নিচে ছিল আর তাদের মাথা শুধুমাত্র মাটির উপরে ছিল। তাদের যেখানে মাটিতে পুঁতে রাখা হয়েছিল তার আশেপাশে মাংসাশী লাল পিঁপড়ের বাসা ছিল। ওই পিঁপড়েরা মানুষের মাংস খেয়ে তাদের কঙ্কাল বানিয়ে দিত। এবার দেখা যায় ওই পিঁপড়েগুলো ধীরে ধীরে ম্যাথিউসদের দিকে এগিয়ে আসে। তখন ওই চোরটি অনেক চেষ্টা করে মাটির উপরে উঠে আসে, আর সে ম্যাথিউসকেও সেই মাটির নিচ থেকে বার করে নেয়। এরপর ম্যাথিউস ঠিক করে সে তার ভাই এবং তার সাথীর মৃত্যুর প্রতিশোধ নেবে। অন্যদিকে দেখা যায় মেমনন বাকি রাজ্যগুলোর উপর হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তখন ক্যাসেন্ড্রা তাকে বারণ করে। ক্যাসেন্ড্রা তাকে বলে, যুদ্ধ করে আমরা কখনো শান্তি আনতে পারবো না। তখন মেমনন ক্যাসেন্ড্রাকে বলে, আমি এই পুরো মিশরের রাজা হতে চাই, তারপর আমি তোমাকে বিয়ে করে নেব। তখন ক্যাসেন্ড্রা মেমননকে বলে, তুমি তো জানো যে আমি যদি কোনো পুরুষের সাথে রাত কাটাই বা ক্লোজ হই তাহলে আমি এই ভবিষ্যৎ দেখার শক্তি হারিয়ে ফেলব। উত্তরে মেমনন ক্যাসেন্ড্রাকে বলে, একবার যদি আমি পুরো দুনিয়াকে জিতে নিতে পারি তাহলে তোমার আর এই শক্তির প্রয়োজন পড়বে না। অন্যদিকে দেখা যায় ম্যাথিউস লুকিয়ে মেমননের রাজ্যে ঢুকে পড়েছে, আর তারা একটি জায়গায় বসে খাওয়া দাওয়া করছে। ঠিক তখন সেখানে ম্যাথিউসের কাছে থাকা রত্নের থলি নিয়ে একটি বাচ্চা ছেলে পালিয়ে যায়। এটা সেই রত্নের থলি যেটা রাজা ফেরন ক্যাসেন্ড্রাকে মেরে ফেলার জন্য তাকে দিয়েছিল। এবার ম্যাথিউস ওই বাচ্চা ছেলেটির পিছু করে, তবে বাচ্চা ছেলেটি শহরের সব অলিগুলি খুব ভালোভাবে চিনত। ম্যাথিউস তার সাথে পেরে উঠছিল না, কিন্তু শেষমেশ ম্যাথিউস তাকে ধরে ফেলে আর তার কাছ থেকে ওই রত্নের ব্যাগটি ছিনিয়ে নেয়। যেহেতু ওই বাচ্চাটি মেমননের রাজ্যের অলিগুলি সব চিনত, তাই ম্যাথিউস বাচ্চাটিকে বলে, তুমি যদি আমাকে মেমননের প্রাসাদের ভিতরে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে একটি দামি পাথর দেব। এরপর ওই বাচ্চাটি ম্যাথিউসকে প্রাসাদের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে ম্যাথিউস একজন বয়স্ক লোককে দেখতে পায়, সে বারুদ বানাচ্ছিল। তাকে ম্যাথিউস জিজ্ঞাসা করে, মেমননকে কোথায় গেলে পাওয়া যাবে।
ওই বয়স্ক লোকটি ম্যাথিউসের কথার উত্তর দিতে রাজি হয় না। তাই ম্যাথিউস একটি তলোয়ার তুলে নিয়ে ওই বয়স্ক লোকটির গলায় ধরে। তখন সে বলে, মেমনন এখন দলের সৈন্যদের সাথে যুদ্ধের চর্চা করছে, তাকে সেখানে গেলেই পাওয়া যাবে। এরপর ওই বাচ্চাটি ম্যাথিউসকে সেই জায়গায় নিয়ে যায়। ম্যাথিউস সেখানে যাওয়ার আগে বাচ্চাটিকে একটি দামি পাথর দেয় আর বলে, এটা তোমার উপহার। এরপর দেখা যায় ম্যাথিউস মেমননকে তীর মারতে যাবে। ঠিক সেই সময় ম্যাথিউসকে যে বাচ্চাটি পথ দেখিয়েছিল সেই বাচ্চাটিকে মেমননের লোকেরা ধরে ফেলে এবং তার কাছ থেকে তারা একটি দামি পাথর পায়। তারা ভাবে এই বাচ্চাটি এখানে চুরি করতে এসেছিল। এরপর মেমনন তার সেনাদের বলে, ওই বাচ্চাটির হাত কেটে দাও। আর মেমননের সেনারা বাচ্চাটির হাত কাটতে যায়। ঠিক তখনই ম্যাথিউস তার তীরের নিশানা মেমননের উপর থেকে সরিয়ে ফেলে এবং ওই বাচ্চাটিকে সে বাঁচায়। এদিকে ততক্ষণে মেমননের সেনারা ম্যাথিউসকে দেখে ফেলে আর তার উপরে তীর ছুটতে শুরু করে। তখন ম্যাথিউস ছুটে গিয়ে একটি প্রাসাদে ঢুকে পড়ে আর এটা ছিল রাজকন্যা ক্যাসেন্ড্রার স্নানের ঘর। আর তারপর ম্যাথিউস ক্যাসেন্ড্রাকে কিডন্যাপ করে তার সাথে নিয়ে যায়। ম্যাথিউস জানতো মেমনন ক্যাসেন্ড্রাকে ঠিক খুঁজতে আসবে আর তখনই সে মেমননকে মেরে ফেলবে আর তারপরে সে ক্যাসেন্ড্রাকেও মেরে ফেলবে। এরপর ম্যাথিউস ক্যাসেন্ড্রাকে নিয়ে ভ্যালি অফ ডেথের দিকে রওনা হয়। ভ্যালি অফ ডেথ মানে মৃত্যুর জায়গা, যেখানে একবার কেউ গেলে জীবিত ফেরে না। একমাত্র তারাই সেখানে যেতে পারে যারা এর রাস্তা জানে। এরপর রাতে যখন ম্যাথিউস ঘুমাচ্ছিল তখন ক্যাসেন্ড্রা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু ম্যাথিউস তাকে ধরে ফেলে। আর ম্যাথিউস তখন ক্যাসেন্ড্রাকে জিজ্ঞাসা করে, তুমি কি মেমননের কাছে ফিরে যেতে চাও? তখন ক্যাসেন্ড্রা বলে, না, মেমনন আমাকে ছোটবেলা থেকে বন্দি বানিয়ে রেখেছে। তখন ম্যাথিউস ক্যাসেন্ড্রাকে বলে, তুমি সেদিন রাতে তাঁবুর ভিতরে আমার জীবন কেন বাঁচিয়েছিলে? উত্তরে ক্যাসেন্ড্রা বলে, আমি ভবিষ্যৎ দেখেছিলাম, তুমি আমাকে মেমননের প্রাসাদ থেকে বাইরে বার করে নিয়ে যাবে। ম্যাথিউস তখন ক্যাসেন্ড্রাকে বলে, তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে যেতে পারো, তবে জেনে রাখো এই দুনিয়ায় আমার থেকেও খারাপ মানুষ আছে, তারা তোমাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খেয়ে ফেলবে। ক্যাসেন্ড্রা বুঝতে পারে সে ম্যাথিউসের কাছেই বেশি সুরক্ষিত থাকবে, তাই ক্যাসেন্ড্রা সেখান থেকে যায় না। পরের দিন সকালে ম্যাথিউস দেখে মেমনন নিজে না এসে তার কিছু সৈন্য পাঠিয়েছে তাদেরকে মারতে। এরপর ম্যাথিউস মেমননের সৈন্যদের দিকে এগিয়ে যায়। যেতে যেতে ম্যাথিউস বুঝতে পারে মরুভূমিতে বালির ঝড় উঠতে চলেছে, তাই সে নিজের চোখে একটি কাপড় বেঁধে নেয়। কিন্তু এ ব্যাপারে মেমননের সৈন্যরা কিছুই বুঝতে পারে না। এবার যখন ম্যাথিউস মেমননের সৈন্যদের প্রায় কাছাকাছি পৌঁছে যায় ঠিক তখনই বালির ঝড় শুরু হয়ে যায়, যার ফলে মেমননের সৈন্যরা কিছু দেখতে পাচ্ছিল না। আর এই সুযোগে ম্যাথিউস মেমননের সব সৈন্যদের মেরে ফেলে। কিন্তু মেমননের সৈন্যদের মধ্যে তার সবথেকে প্রিয় যে সৈন্যটি ছিল, মেমনন তাকে একটি কাঁকড়া বিছের বিষ দিয়ে তৈরি তীর দিয়েছিল। আর সেই সৈন্যটি মরে যাওয়ার আগে সেই বিষ মাখানো তীর ম্যাথিউসের শরীরে ঢুকিয়ে দেয়, যার ফলে ম্যাথিউসের সারা শরীরে ওই বিষ ছড়িয়ে যায়। আর এই কাঁকড়া বিছের বিষ এতই শক্তিশালী ছিল যে এর থেকে বাঁচা অসম্ভব ছিল। কিন্তু দেখা যায় ক্যাসেন্ড্রা তার জাদুর সাহায্যে ম্যাথিউসের শরীর থেকে সব বিষ বের করে দেয় আর এর ফলে ম্যাথিউস বেঁচে যায়। পরের দিন সকালে ম্যাথিউস মেমননকে একটি সংকেত পাঠায়, যা দেখে মেমনন বুঝে যায় ম্যাথিউস তার সব সৈন্যদের মেরে ফেলেছে। তবে মেমনন তার সৈন্যদের কাছে মিথ্যে কথা বলে। সে বলে তার পাঠানো সৈন্যরা মিলে ম্যাথিউসকে মেরে ফেলেছে। এরপর মেমননের প্রধান সেনাপতি মেমননকে বারবার জিজ্ঞাসা করতে থাকে ক্যাসেন্ড্রা কোথায়। উত্তরে মেমনন মিথ্যে কথা বলে। সে বলে ক্যাসেন্ড্রার শরীর খুব একটা ভালো নেই, তাই সে প্রাসাদের বাইরে বের হয় না। আসলে মেমনন এদের কাউকে বলেনি যে ম্যাথিউস ক্যাসেন্ড্রাকে বন্দি করে নিয়েছে। আর মেমননের সৈন্যরা ক্যাসেন্ড্রাকে খুব বিশ্বাস করত। ক্যাসেন্ড্রা মেমননের সাথে ছিল বলেই তারা মেমননের সাথে থাকত। কিন্তু পরপর কয়েকদিন ধরে ক্যাসেন্ড্রাকে না দেখতে পেয়ে এদের সন্দেহ হয় যে মেমনন তাদের মিথ্যে কথা বলছে। এরপর দেখা যায় ম্যাথিউসের সাথে ক্যাসেন্ড্রা আর ওই চোরটি একসাথে মরুভূমিতে জলের খোঁজ করছিল। ঠিক তখনই তাদের সামনে একটি খুব বড় ব্লাস্ট হয় আর সেখানে পৌঁছে ম্যাথিউস দেখে মেমননের জন্য যে লোকটি বারুদ বানাতো সেই বয়স্ক লোকটিও প্রাসাদ ছেড়ে পালিয়ে এসেছে। তখন সেই বয়স্ক লোকটি ক্যাসেন্ড্রাকে ম্যাথিউসের সাথে দেখতে পেয়ে খুব খুশি হয়। এরপর তারা চারজন মিলে জলের খোঁজ শুরু করে। কিছু দূর চলার পর তারা এক জায়গায় জল খুঁজে পায় আর তারা সেখানে কিছুক্ষণ রেস্ট নেয়। হঠাৎই তখনই সেখানে কিছু সৈন্য এসে পড়ে এবং তাদেরকে আটকে ফেলে। এরপর ওই সৈন্যরা তাদের চারজনকে বন্দি বানিয়ে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে একটি বড় দল মেমননের থেকে লুকিয়ে লুকিয়ে থাকছিল আর তাদের যে রাজা ছিল সে আগে থেকেই ম্যাথিউসকে চিনত, কিন্তু তারা দুজন একে অপরকে পছন্দ করত না। ওই রাজা তার লোকদেরকে বলে ক্যাসেন্ড্রাকে তার কাছে নিয়ে আসতে। তখন ম্যাথিউস বলে ক্যাসেন্ড্রাকে কিছু করার আগে আমার সাথে লড়াই করতে হবে। এরপর দেখা যায় রাজা আর ম্যাথিউসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু রাজা খুবই শক্তিশালী ছিল, তবু ম্যাথিউস তাকে যুদ্ধে হারিয়ে দিয়েছিল। এরপর ম্যাথিউস রাজাকে বলে তোমার আর আমার একজনই শত্রু, আমরা নিজেদের মধ্যে লড়াই না করে একে অপরের সাথে হাত মিলিয়ে নেই এবং মেমননের বিরুদ্ধে যুদ্ধ করি। তখন রাজা ম্যাথিউসের কথায় রাজি হয়ে যায় আর তারা তাকে সেখানে থাকতে বলে। এরপর দেখা যায় ওই দিন রাতেই ক্যাসেন্ড্রা একটি ভবিষ্যৎ দেখতে পায়।
সে দেখে তারা যেখানে আছে সেই জায়গাকে মেমনানের সৈন্যরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। এইসব দেখার পর ক্যাসেন্ড্রা ছুটে ম্যাথিউসের কাছে যায় আর তাকে এই ব্যাপারে সব খুলে বলে। তখন ম্যাথিউস ক্যাসেন্ড্রাকে বলে মেমনন আমার হাতেই মরবে। হঠাৎই ক্যাসেন্ড্রা তখন আরও একটি ভবিষ্যৎ দেখে। সে দেখে ম্যাথিউসকে মেমনানের সৈন্যরা তীর মেরে দিয়েছে আর ম্যাথিউস তখন তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। এই কথা সে সঙ্গে সঙ্গে ম্যাথিউসকে জানায় আর তখন ম্যাথিউস ক্যাসেন্ড্রাকে বলে তুমি চিন্তা করো না, আমার সাথে এমন কিছুই হবে না। এরপর রাতে দেখা যায় ম্যাথিউস এবং ক্যাসেন্ড্রা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল। তারা একে অপরকে কিস করে এবং রাত কাটায়। এরপর দেখা যায় ওই রাতেই ক্যাসেন্ড্রা কাউকে কিছু না জানিয়ে চুপচাপ মেমনানের প্রাসাদের দিকে চলে যায়, কারণ সে চায় না যে তার জন্য কিছু নিষ্পাপ মানুষ প্রাণ হারাক। পরদিন সকালবেলা যখন ম্যাথিউস এসব জানতে পারে তখন সে ঠিক করে সে একাই মেমনানের প্রাসাদে যাবে, কারণ সে চাইতো না ক্যাসেন্ড্রাকে আবার মেমনন বন্দি বানিয়ে রাখুক। ম্যাথিউস যখন যাবে বলে তৈরি হচ্ছিল তখন ওইখানকার রাজা বলে দাঁড়াও আমরাও তোমার সাথে যাব। অন্যদিকে দেখা যায় মেমনানের প্রধান সৈন্য বারবার তাকে ক্যাসেন্ড্রার কথা জিজ্ঞাসা করছে, কিন্তু মেমনন তাদের কোনো উত্তরই দিতে পারছিল না। ঠিক তখনই সেখানে ক্যাসেন্ড্রা এসে হাজির হয় আর সে বলে কালকে যুদ্ধে আমরা নিশ্চয় জিতব, শত্রু নিজে থেকেই এখানে আসবে। ক্যাসেন্ড্রাকে দেখতে পেয়ে সব সৈন্যরা খুশি হয়ে যায়, কিন্তু মেমনন ক্যাসেন্ড্রার কথা বিশ্বাস করতে পারছিল না। সে ধরেই নিয়েছিল ক্যাসেন্ড্রা তার সব শক্তি হারিয়ে ফেলেছে, তাই সে ক্যাসেন্ড্রার পরীক্ষা নেওয়ার জন্য তার সেনাদের 6টি মাটির কলসি আনতে বলে আর তার মধ্যে 4টি কলসিতে সাপ ছিল আর 2টো কলসি খালি ছিল। এরপর মেমনন ক্যাসেন্ড্রাকে বলে যে কলসিতে সাপ নেই তোমার সেই কলসিতে হাত ঢোকাতে হবে। অন্যদিকে দেখা যায় রাতের অন্ধকারে ম্যাথিউস আর তার সব সাথীরা মেমনানের প্রাসাদে ঢুকে পড়েছে। তারপর দেখা যায় ওই বয়স্ক লোকটি যে বারুদ বানিয়েছিল তা তারা প্রাসাদের সামনে ছড়িয়ে দেয়। এরই মধ্যে দেখা যায় মেমনন যেখানে ক্যাসেন্ড্রার পরীক্ষা নিচ্ছিল সেখানে ক্যাসেন্ড্রা একটি সাপ ভর্তি কলসির মধ্যে হাত দিয়ে সাপটিকে তুলে মেমননকে বলে তুমি একজন শয়তান রাজা। তখন রেগে গিয়ে মেমনন ক্যাসেন্ড্রাকে মারতে যাবে। ঠিক তখনই সেখানে ম্যাথিউস এসে পড়ে। এরপর ম্যাথিউস আর মেমননের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়, কিন্তু তখনই সেখানে মেমননের একজন সৈন্য এসে ম্যাথিউসকে তীর মারে আর এই ঘটনাটাই ক্যাসেন্ড্রা তার ভবিষ্যৎবাণীতে দেখেছিল। তাই এই সৈন্যটিকে তীর মারতে দেখে ক্যাসেন্ড্রা ছুটে এসে ওই তীর আর ম্যাথিউসের মাঝখানে দাঁড়ায়, কিন্তু ম্যাথিউস ক্যাসেন্ড্রাকে সরিয়ে তীরের দিকে নিজের পিঠ ঘুরিয়ে দেয় আর এই তীর এসে তার পিঠে আটকে যায়। এরপর ম্যাথিউস সেখানে পড়ে থাকা একটি তীর ধনুক তুলে নেয় আর তার পিঠে আটকে থাকা তীরটি নিয়ে মেমনানের দিকে ছুড়ে দেয়। মেমনান সেটিকে আটকাবার চেষ্টা করেছিল কিন্তু তীরের গতি এতটাই বেশি ছিল যে সে সেটিকে আটকাতে পারেনি। তীর সোজা গিয়ে তার বুকে আটকে যায় আর সে তখনই মারা যায়। অন্যদিকে দেখা যায় সেই চোর আর বয়স্ক লোকটি মিলে যে বারুদ প্রাসাদের সামনে ছড়িয়ে দিয়েছিল তাতে চোরটি আগুন ধরিয়ে দিয়েছে, যার ফলে প্রাসাদের চারপাশে আগুন ধরে গিয়েছিল আর তখন মেমনন উপর থেকে সেই আগুনের মধ্যে পড়ে যায় এবং জ্বলে ফুড়ে ছাই হয়ে যায়। মেমননের মৃত্যুর পর ম্যাথিউসকে সবাই রাজা হিসেবে মেনে নেয়। এরপর ক্যাসেন্ড্রা ম্যাথিউসকে বলে আমাদের রাজ্যে এখন থেকে সুখ আর শান্তিতে ভরে যাবে। তখন ম্যাথিউস ক্যাসেন্ড্রাকে জিজ্ঞাসা করে আমি শুনেছি তুমি আমার সাথে রাত কাটানোর ফলে তুমি তোমার সব শক্তি হারিয়ে ফেলেছ। উত্তরে ক্যাসেন্ড্রা ম্যাথিউসকে বলে এসব মিথ্যে কথা, আমার শক্তি আগের মতোই আছে, মেমননকে আমার থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমি এমন মিথ্যে কথা বলেছিলাম। তখন ম্যাথিউস ক্যাসেন্ড্রার কাছে জানতে চায় আমাদের রাজ্যে সুখ শান্তি কতদিন পর্যন্ত থাকবে। উত্তরে ক্যাসেন্ড্রা বলে সুখ শান্তি সবসময় থাকে না। আর তখন ম্যাথিউস বলে আমি আমার রাজ্যে সুখ শান্তি হারাতে দেব না। এই মুভিটি রিলিজ হয়েছিল 2002 সালে। এই মুভিটির IMDb রেটিং হলো 5.5/10। আপনি এই মুভিটিকে 10-এ কত রেটিং দেবেন এবং আপনার এই মুভিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আবার ফিরবে একটি নতুন মুভির গল্প নিয়ে। টিল দেন গুড।